Welcome back everyone. Finally, আমাদের স্টুডিওতে চলে এসেছে Mi 10 Ultra. 2020 এর সবচেয়ে সেরা ক্যামেরা স্মার্টফোন. দুইদিন আগে এটাই ছিল. Huawei Mate 40 Pro এটা বের হওয়ার পরে এই ফোনটা চলে এসেছে সেকেন্ড পজিশনে. DxOMark-এ ওই স্মার্টফোনটা স্কোর করেছে 136 আর এই স্মার্টফোনটা স্কোর করেছে 133. তো অলমোস্ট কাছাকাছি. এই ফোনটাতে বলা যায় একেবারে সেরা ক্যামেরা দেওয়া হয়েছে. Xiaomi-র তরফ থেকে এবছরের বেস্ট ফোন অবশ্যই আর সেই সাথে ফ্ল্যাগশিপ লেভেলের সবকিছুই দেওয়া হয়েছে. চলুন আজকে একটু এটাকে আনবক্স করা যাক, ফার্স্ট ইমপ্রেশন দেওয়া যেতে পারে. পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে, আপনারা দেখছেন SamZone. যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন. আমাদের আজকের ভিডিও স্পন্সর গ্যাজেট ম্যান বিডি, যাদের শপ রয়েছে বসুন্ধরা সিটিতে, তাদের শপে বর্তমানে Mi 10 Ultra অ্যাভেলেবেল রয়েছে. ভিডিও ডেসক্রিপশনে তাদের শপের যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন, আর যারা কিনতে চাচ্ছেন ভিডিও ডেসক্রিপশনে এর দামটাও পেয়ে যাচ্ছেন, কারণ দাম এই মুহূর্তে একটু আপডাউন করবে, তাই আমি আর এখানে উল্লেখ করছি না, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন চেক করে নেবেন. গ্যাজেট ম্যান বিডির ফেসবুক পেজ, তাদের নাম্বার, সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন ভিডিও ডেসক্রিপশনে. আমার দেখা Xiaomi-র সবচাইতে সেরা প্যাকেজিং হচ্ছে এটা. মানে এত সুন্দর বক্স আমি Xiaomi-র ফোনগুলোতে আগে কখনো দেখিনি. বিশাল বড় সাইজ, প্রায় এক হাতের কাছাকাছি, কিন্তু এটা অনেক স্লিম, দেখে মনে হবে ভিতরে চার্জার দেওয়া হয়নি. তবে হ্যাঁ, এরা ওই অ্যাপেলের মতো নয়, এরা অবশ্যই চার্জারটি দিয়ে দিয়েছে. তো চলুন আমরা একটু বক্সটা খুলে দেখছি. বেশ প্রিমিয়াম একটা বক্স, হাতে নিয়ে বুঝতেই পারবেন যথেষ্ট প্রিমিয়াম. তো মোটেই আমরা ফেক আনবক্সিং করবো না, আমাদের কাছে ছুরি রয়েছে, চলুন কাটাকুটি করা যাক. ওকে, কেটে ফেলেছি. এবারে আমরা এটাকে একটু খুলে দেখি. তো বক্সটা খোলার পরেই প্রথমে আমরা একটা বড় সড়ো আরেকটি কাগজের মতো কিছু দেখতে পাবো, যেটা আসলে বেশ শক্ত, মোটামুটি মানে কাঠের মতো আর কি. এটাকে সাইডে রেখে নিচেই পেয়ে যাচ্ছেন স্মার্টফোনটি, ওটার কাছে আমরা পরে আসি. একটা সিলিকন কেস দেওয়া হয়েছে, রয়েছে কিছু ইউজার ম্যানুয়াল গাইড, এবং আমরা এখানে একটা কনভার্টার পেয়ে যাচ্ছি. যেহেতু এই স্মার্টফোনে 3.5mm হেডফোন জ্যাকপোর্ট দেওয়া হয়নি, তাই এর বক্সেই একটা কনভার্টার দিয়ে দেওয়া হয়েছে. অন্য পাশে আমরা দেখতে পাচ্ছি রয়েছে চার্জার এবং কেবল. তো এখানে যে চার্জারটি দেওয়া হয়েছে 120 ওয়াটের চার্জার, 120 ওয়াটের চার্জার, এগুলা ভাবা যায়? এরকম একটা স্মার্টফোন হাতে নিয়ে অবশ্যই আপনি বুঝতে পারবেন এটা খুবই প্রিমিয়াম, তবে একটু ভারী মনে হচ্ছে. মোবাইল ফোনটার ওজন 225 গ্রামের মতো, যেটা যথেষ্ট ভারীই বলা যায়, তবে এটা কয়েকদিন ইউজ করলে ইউজ টু হয়ে যাবেন. কিন্তু এই ফোনের যে সাইজ, সেটা এক হাতে নিয়ে ব্যবহার করার মতো অবশ্যই. আমার কাছে এই জিনিসগুলোই ভালো লাগে. দেখুন, ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো বা একটু দামি ফোনগুলো কিন্তু বিশাল একদম হাতির মতো সাইজ করে না, যেখানে আমরা কম দামি স্মার্টফোনগুলো দেখতে পাই বিরাট বিরাট সাইজ, এক হাত দিয়ে মোটেও কন্ট্রোল করা যায় না. সেই হিসাবে এই স্মার্টফোনের সাইজ আমার কাছে খুবই পারফেক্ট লাগে এবং ঠিকঠাক রয়েছে। তবে হ্যাঁ, এই স্মার্টফোনটা তুলনামূলকভাবে একটু মোটা রয়েছে। এই ফোনের বোথ সাইডকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস, সামনে রয়েছে 5, ব্যাক সাইডে রয়েছে 6, সো ব্যাক সাইডে কিন্তু সহজে দাগ পড়ছে না। আর ফোনের বডি ফ্রেমটি অ্যালুমিনিয়ামের তৈরি। রেগুলার পোর্টস অ্যান্ড বাটন আমরা পেয়ে যাবো, তবে ওই যে 3.5mm হেডফোন জ্যাকপোর্ট দেওয়া হয়নি, আর এখানে যে সিম কার্ড স্লট রয়েছে সেখানে শুধুমাত্র 2টি সিমেই ব্যবহার করা যাচ্ছে। এই ফোনটাতে যে স্পিকার সিস্টেম রয়েছে তা কিন্তু স্টেরিও, 2টা স্পিকার রয়েছে, 2টা থেকে আমরা সাউন্ড পাবো। মোবাইল ফোনটাকে সিকিউর করার জন্য এর ডিসপ্লের নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো চলুন আমরা এখন এটাকে একটু সেট আপ করবো, ততক্ষণে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করুন এবং কমেন্টস করে আপনার মতামত জানাতে পারেন। ওকে, আমার কাজ ডান, এবং এটা একেবারে সুপার ফাস্ট, একদম সুপার ফাস্ট বলতে হবে। ফ্ল্যাগশিপ ফোনগুলোতে আমরা যেমনটা দেখে এসেছি একদম সেরকম, মানে কোনো ধরনের মিস নেই। আর একটা ব্যাপার এখানে খেয়াল করলাম, আপনি যখন এটা মানে আনলক করবেন, হাত দিলে পরে Xiaomi চালাকি করে এখানে এমন একটা মানে ভাইব্রেশন মুড অ্যাড করেছে, যেটা আপনাকে এমন ফিল দেবে যে আপনার মানে ডিসপ্লেটা থেকে যেন এটা মানে খুলে গেলে একটা অন্যরকমের ফিল পাবেন আর কি, হাত দিলে বুঝতে পারবেন। তো এটা বেশ ভালো লেগেছিলো, আর এটা অবশ্যই সুপার ফাস্ট। হে গাইস, লিটল রিমাইন্ডার, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন। আমাদের চ্যানেলে প্রচুর রেগুলার ভিউয়ার্স রয়েছেন যারা ভিডিও দেখেন, কিন্তু লাইকটা মনে হয় আমি একটু তুলনামূলকভাবে কম পাই আর কি, যে পরিমাণে ভিউ হয় সেই হিসাবে। তো রিকোয়েস্ট থাকবে, ভালো লাগলে একটু লাইক করে দেবেন, এতে করে আমার উৎসাহ আসলে অনেকটা গুণ বেড়ে যায়। আর যদি কেউ নতুন থেকে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার ভিডিও পাওয়ার জন্য। আজকে কিন্তু আমরা শুধুমাত্র এখানে কী কী রয়েছে সেগুলো শেয়ার করে যাচ্ছি, তবে টেস্টিং রেজাল্টগুলো নিয়ে আমরা আরেকটি ভিডিও তৈরি করব। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.67 ইঞ্চ ওয়েলেট প্যানেল, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের, 120Hz রিফ্রেশ রেট রয়েছে এখানে, HDR10+ সাপোর্ট থাকছে, রয়েছে 1 বিলিয়ন কালার্স, 800 নিট ব্রাইটনেস, এর PPI ডেন্সিটি রয়েছে 386। তো একদম সুপার ডুপার লেভেলের একটি ডিসপ্লে, একেবারেই বলা যায় যে ফ্ল্যাগশিপ লেভেলের।
তবে হ্যাঁ, একটা জায়গায় একটু পিছিয়ে থাকতে পারে, তা হলো এর রেজুলেশন। এখানে আমরা পেয়ে যাচ্ছি ফুল এইচডি প্লাস রেজুলেশন, যেখানে এখনকার আরও দামি ফ্ল্যাগশিপ ফোনগুলোতে বা স্যামসাং এর কথা যদি বলি, সেগুলোতে হয়তো আরেকটু বেশি রেজুলেশন আমরা দেখেছি। শুধু ওই ব্যাপারটা বাদ দিয়ে এই ডিসপ্লেতে আর কোনো ধরনের কমতি নেই, একদম ফুলফিল করে দেওয়া হয়েছে। 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, ওয়েলেট প্যানেল, 800 nits ব্রাইটনেস, 1 billion কালার্স, তো সুপার ডুপার ডিসপ্লে অবশ্যই। আর এটা কিন্তু কার্ভ, কার্ভ ডিসপ্লে অনেকেই পছন্দ করেন। এটা যতটা কার্ভ তাতে আমার মনে হয় মোটামুটি একটা ফ্ল্যাট ডিসপ্লের মজাও পাওয়া যাবে, আবার কার্ভ ডিসপ্লের মজাও পাওয়া যাবে। সো এইটা ঠিকঠাক আছে বলে আমার কাছে মনে হয়েছে। এর ডিসপ্লের টপ লেফটে রয়েছে একটি সিঙ্গেল পাঁচ হোল, যেটা খুবই ছোট রাখা হয়েছে, এক প্রকার বলা যায় একদম ছোটই। যেহেতু এটি 120Hz রিফ্রেশারের একটি ডিসপ্লে, সুপার স্মুথ, যে কোনো কাজগুলো করতে গিয়ে খুবই দারুণ মজা পাওয়া যাচ্ছিল, কোনো ধরনের ল্যাগ ফ্যাক্ট তো পাওয়া যাবেই না, কারণ টাচ রেসপন্স অনেক বেশি বেটার। সো সব কাজগুলোই মনে হচ্ছিল খুব সহজে হ্যান্ডেল করতে পারছিল। ইভেন এর ইউজার ইউআই এর মধ্যে কোনো ধরনের অ্যানিমেশন বাগ আছে কিনা সেটাও বোঝা যাচ্ছিল না, মানে খুবই স্মুথ এক্সপিরিয়েন্স পেয়েছি। ডিসপ্লের চিন বা বেজেলস একেবারেই ন্যারো রাখা হয়েছে, আর ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা কালারফুল, খুবই পাঞ্চি, দেখতে অবশ্যই বেশ ভালো লাগছিল। ওকে, আসছি পারফরমেন্সে। এই মোবাইল ফোনটা 8GB থেকে শুরু করে 16GB র্যাম ভেরিয়েন্ট পর্যন্ত পাওয়া যাবে, তবে বাংলাদেশে এই মুহূর্তে 128GB ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে, আর এর যে 16GB ভেরিয়েন্ট তার সাথে কিন্তু স্টোরেজ থাকবে 512GB পর্যন্ত। মোবাইল ফোনটার প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 অক্টাকোর প্রসেসর, এর গ্রাফিক সেশনকে পাওয়ার করছে অ্যাড্রিনো 650। স্টোরেজ টাইপ হিসেবে রয়েছে ইউএপএস 3.1, এগুলো একদম সব টপনস লেভেলের। টুকটাক কিছু কাজ করে দেখলাম, সেগুলো তো খুব সহজে হ্যান্ডেল করতে পারছিল, কোনো ধরনের সমস্যা হওয়ার কথাও নয়। আর গেমিং বলতে শুধুমাত্র আমি এখানে অ্যাসফল্ট 9 প্লে করেছিলাম, যেটা একেবারে সুপার ডুপার স্মুথলি প্লেয়াবল ছিল, একদম দারুণ গ্রাফিক্স দিতে পেরেছে। তো গেমিং নিয়ে আমরা ফুল রিভিউতে অবশ্যই আলোচনা করব, সেই সাথে টোটাল ইউজার এক্সপিরিয়েন্স কী থাকে সেটাও জানাবো। ক্যামেরা সেকশনে আসা যাক। এই মোবাইল ফোনের রেয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ। মূলত এই ফোনটার মেইন গুরুত্ব কিন্তু ক্যামেরাতেও দেওয়া হয়েছে। নিচ থেকেই শুরু করছি। এই ফোনে রয়েছে 20 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, এরপরে রয়েছে 12 মেগাপিক্সেলের 2x অপটিক্যাল জুম লেন্স, যেটা কিনা আপনার ডেপথ সেন্স করার ক্ষেত্রেও ব্যবহার হবে বা পোর্ট্রেট তোলার ক্ষেত্রেও ব্যবহার হবে। পরবর্তী লেন্স হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা 5x অপটিক্যাল জুম দিতে পারছে এবং 120x হাইব্রিড জুম দিতে পারছে, 120x হাইব্রিড জুম। আমি জাস্ট ক্যামেরাটা নিয়ে আমার বারান্দায় গিয়ে 120 দিয়েছিলাম, মানে দূরে যে বিল্ডিং মোটামুটি ঠিকভাবে দেখাও যায় না, ওই বাসার ভিতরে মানুষ কী করে সেটাও দেখা যায়। তো এটা মানে খারাপ কাজে ব্যবহার করা উচিত হবে না আর কি। এই 48 মেগাপিক্সেলের জুম লেন্সটা কিন্তু পেরিস্কোপ জুম লেন্স, আর এখানে কিন্তু ওয়াইএস রয়েছে। সো জুম করার সময় আমরা দেখি যে মানে অতিরিক্ত কাছে চলে আসলে জিনিসটা, তখন কিন্তু মানে হাত একটু নড়লেই জিনিসটা নড়তে থাকে আর কি, মানে ছবিটা আর কি শেখি শেখি ভাব হয়। তো যেহেতু এখানে ওয়াইএস রয়েছে, মোটামুটি একটা ভালো স্টেবিলিটি অবশ্যই পেয়ে যাবেন। পরবর্তী লেন্স বা মেইন সেন্সর যেটা, সেটা হলো 48 মেগাপিক্সেলের। তার মানে এই মোবাইল ফোনটিতে আমরা রেয়ারে দুইটা 48 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছি। তো মেইন শুটারটার অ্যাপারচার হচ্ছে f1.9, যেখানেও রয়েছে OIS। ফোনটা হাতে পাওয়ার পর কয়েকটা ছবি তুলেছিলাম এবং সিরিয়াসলি এর ছবি দেখলে বোঝাই যায় যে এটা এক নম্বরে থাকতেই পারে। যেমন ডাইনামিক রেঞ্জ, তারপরে এর ছবির যে ডিটেলস, শার্পনেস, সব কিছু মিলে এক কথা একদম পারফেক্ট ছবি দিতে পারছিল অবশ্যই। হোয়ে ম্যাট 40 প্রো তার চাইতে হয়তো একটু বেটার রেজাল্ট করেছে, একটু ভালো রেজাল্ট দিয়েছে, এটাই স্বাভাবিক। একটা পরে আসবে সেটা আরও বেশি বেটার রেজাল্ট দেবে, নেক্সট ইয়ার আমরা দেখবো ওই ফোনটাকে আরেকটা ফোন বিট করছে, এটাই তো হওয়ার কথা। তবে হ্যাঁ, এটা সেকেন্ড পজিশনে থাকলেও তার নাম্বার কিন্তু খুব বেশি পিছনে না, 36 আর 33। ফুল রিভিউতে আমরা ক্যামেরা নিয়ে আরও ডিটেলসে গবেষণা করব। ফ্রন্ট ফেসিং হিসেবে রয়েছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা, সেখানে আমরা পেয়ে যাচ্ছি EIS। এই ফোনে আরও বিশেষ আকর্ষণ রয়েছে, যেমন এর ব্যাটারিতে দেওয়া হয়েছে 4500 mAh ব্যাটারি, কিন্তু হ্যাঁ এর বক্সে আমরা পেয়ে যাচ্ছি 120W ফাস্ট চার্জিং সিস্টেম, যেটা দিয়ে এই ফোনকে চার্জ করা যাবে 23 মিনিটে 100% পর্যন্ত, 0 to 100% মাত্র 23 মিনিটে। ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করছে 50W পর্যন্ত। এর যে চার্জারটা সেটার বেশ ওয়েট, এত বড় ওয়াট ওয়েট থাকতেই পারে, ভিতরে কিনে কি দিয়েছে কে জানে। তো ওজন মেপে দেখলাম এটার ওজন একটা স্মার্টফোনের সমান, 180-185 গ্রামের মতো ওজন রয়েছে তার, এ কারণেই এর বক্সে এত ওয়েট ছিল। তো ভাইলোক, এই ফোনের এই হচ্ছে মোটামুটি মেইন মেইন আকর্ষণীয় বিষয়বস্তু আর আমার ফার্স্ট ইমপ্রেশন বলা যায়। এই ফোনটার কিন্তু আরেকটি ভেরিয়েন্ট রয়েছে, যেটা হলো ট্রান্সপারেন্ট ভেরিয়েন্ট, যেটার ভিতর দিয়ে সব কিছু দেখা যায় আর কি, যে ভিতরে ওই যে কী কী রয়েছে, কোথায় প্রসেসর রয়েছে, কোথায় চার্জিং প্যাড রয়েছে, এ সমস্ত জিনিসগুলো আর কি দেখা যায়। তো ওইটা বাংলাদেশে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, অর্ডার টর্ডার দিয়ে হয়তো আনতে পারবেন, ট্রাই করে দেখতে পারেন। আমরা এর ফুল রিভিউ খুব শীঘ্রই নিয়ে আসছি, খুব শীঘ্রই আমার টেস্টিং রেজাল্ট আমি জানাবো কেমন কী হয়। তো সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই স্মার্টফোন যদি কিনতে চান সেরা ক্যামেরা ফোন, তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্কের মাধ্যমে যোগাযোগ করতে পারেন বা তাদেরকে সরাসরি ফোন করতে পারেন। গ্যাজেট ম্যান বিডি,
দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।